তো ছাত্রছাত্রীরা, সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে যারা এবছর সদ্যমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, আজ এই ভিডিওটি তোমাদের জন্য। কারণ বহু ছাত্রছাত্রী আমাদের রাজ্যে এরকম থাকে, পড়াশোনা ভালো নম্বরের জন্য তারা পড়াশোনা করার পর তারা বিভিন্ন রকমের স্কলারশিপ বা বৃত্তির জন্য আবেদন করতে চায়, এবং আমাদের রাজ্য সরকারও কিন্তু সেই সকল মেধাবী ছাত্রছাত্রীদের কিন্তু বৃত্তি প্রদান করে থাকে। সরকারের তরফ থেকে যখন স্কলারশিপ দেওয়া হচ্ছে, তাহলে সেটা হাতছাড়া কেন করবে? এটা হচ্ছে মূল লক্ষ্য সবারই, এটা একদম ঠিকই জিনিস। তো আজকে এই ভিডিওতে যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তাদের জন্য সরকারি যে প্রধান তিনটি স্কলারশিপ রয়েছে, সেই তিনটি স্কলারশিপ নিয়ে আলোচনা করবো, এবং তিনটি স্কলারশিপের বিস্তারিত তোমাদের সম্পর্কেও জানাবো। কত পার্সেন্টেজ নম্বর লাগে, ফ্যামিলি ইনকাম কত হতে হয়, বা আবেদন কিভাবে করবে, সম্পূর্ণ একটা আইডিয়া তোমাদের দেবো। তাছাড়া কত টাকা করে স্কলারশিপ অ্যামাউন্ট দেওয়া হয়, সেটাও তোমাদের জানাবো। তার পাশাপাশি একই সঙ্গে কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে, সমস্তটা এই ভিডিওতেই ক্লিয়ার তোমাদের বলে দেবো। তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং মাধ্যমিক ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তোমাদের জন্য। প্রথমে মাধ্যমিক ছাত্রছাত্রী, তোমরা আগামী দিনে তোমরা ক্লাস ইলেভেনের আমাদের চ্যানেলেই যাবতীয় বাংলা, ইংরেজি এবং সকল বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্নের নোটস একদম পিডিএফ সহ উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। তার জন্য তোমরা ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক পাবে, এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস আউট হলে আগামী দিনে কলেজে অ্যাডমিশন যাবতীয় সমস্ত রকমের ইনফরমেশান পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো দেখো, প্রথমে স্কলারশিপগুলোর দিকে আসার আগে প্রথমে কয়েকটা জিনিস তোমাদের ক্ল্যারিফাই করে দিই। দেখো, স্কলারশিপ, সরকারি যে সমস্ত স্কলারশিপগুলো দেওয়া হয় আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, সেই স্কলারশিপগুলোতে যে কোনো একটি স্কলারশিপেই তুমি আবেদন করতে পারবে। বেসরকারি তুমি একাধিক স্কলারশিপে আবেদন করতে পারো, কিন্তু সরকারি স্কলারশিপ তুমি যে কোনো একটিতেই করতে পারবে। তার জন্য খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন যে তোমার নম্বরের ক্রাইটেরিয়া কোনটাতে ম্যাচ খাচ্ছে, সেই স্কলারশিপেই তোমাকে কিন্তু আবেদন করতে হবে। বেসরকারি স্কলারশিপ আলাদা জিনিস, সেখানে তুমি একের বেশি স্কলারশিপে আবেদন করো, কোনো সমস্যা নেই। এই কথাটা কেন বললাম, অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে থাকে এই ব্যাপারে, তাই তোমাদের বললাম। আর তার পাশাপাশি এই ভিডিওতে আমরা শুধুমাত্র সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করব, বেসরকারি স্কলারশিপের জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আসবে, সেটা তোমরা সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। আর কি জিনিস, যে সমস্ত স্কলারশিপের কথা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো, অবশ্যই তোমাদের স্কলারশিপ পাওয়ার জন্য তোমরা যে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তার জন্য নির্দিষ্ট কিছু নম্বরের ক্রাইটেরিয়া আছে। সেই নম্বরের ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে হবে, তবেই তুমি এই স্কলারশিপগুলো সম্পর্কে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল হতে পারবে। তার পাশাপাশি তোমার ফ্যামিলি ইনকাম, অর্থাৎ বছরে তোমার পারিবারিক আয়, সেটাও কিন্তু 2,50,000 টাকার কম হতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ন্যূনতম শর্তগুলো মানলেই তুমি স্কলারশিপের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো আমরা যে স্কলারশিপগুলো নিয়ে আলোচনা করব, মূলত আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে তিনটি প্রধান সরকারি স্কলারশিপ সকল স্তরের ছাত্রছাত্রীদের জন্য প্রদান করা হয়ে থাকে, সেই সকল স্কলারশিপ নিয়ে আলোচনা করব। প্রথম যে স্কলারশিপ, সেটা আমি ওয়েসিস স্কলারশিপ দিয়ে শুরু করব। ওয়েসিস স্কলারশিপ এটা কেন শুরু করলাম, এই স্কলারশিপটা শুধুমাত্র আমাদের রাজ্যের এসসি, এসটি এবং ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ এই স্কলারশিপটা কিন্তু সকল ছাত্রছাত্রীদের জন্য নয়, অর্থাৎ আর্থিক দিকে পিছিয়ে পড়া উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই স্কলারশিপ, যেখানে শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি শ্রেণীর ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে অ্যাপ্লাই করার ন্যূনতম শর্ত কী, যে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% বা তার কম নম্বর তোমাদের পেতে হবে, অর্থাৎ এই স্কলারশিপে আবেদনের জন্য 50% কম নম্বর তোমার থাকতে হবে, তাহলেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তার পাশাপাশি অবশ্যই এসসি, এসটি এবং ওবিসি হতে হবে, যার জন্য তোমাকে কিন্তু সরকার দ্বারা যে সার্টিফিকেট প্রদান করে দেওয়া হয়ে থাকে, সেই সার্টিফিকেট থাকতে হবে। এই স্কলারশিপে
তোমার পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। তার পাশাপাশি এই স্কলারশিপে কিন্তু বিভিন্ন উপজাতির জন্য বিভিন্ন রকমের বৃত্তি প্রদান করা হয়ে থাকে। সাধারণত এই স্কলারশিপে বাৎসরিক 3,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপের অ্যামাউন্ট দেওয়া হয়। যারা এই স্কলারশিপ সম্পর্কে ডিটেলসে জানতে চাও, স্কলারশিপের যে ওয়েবসাইটটি রয়েছে www.oasis অর্থাৎ oasis.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত পেয়ে যাবে। এই ওয়েবসাইটটি কিন্তু বছরের বেশিরভাগ সময়ই ওপেন থাকে, তাই তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যারা মনে করছো 50% কম নম্বর আছে এবং তোমরা SC ST OBC আছো, অবশ্যই তোমরা এই কিন্তু স্কলারশিপটির জন্য যেতে পারো। আমি তিনটি যে স্কলারশিপ, তিনটি কিন্তু তিন ধরনের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আলোচনা করব। কোনো জাতি উপজাতি হিসেবে নয়, বরং নম্বরের পার্সেন্টেজ হিসেবে তিন ধরনের ছাত্রছাত্রীদের জন্য আলোচনা করব। তাই যারা 50% বা তার কম পেয়েছে এবং তোমাদের SC ST OBC সার্টিফিকেট আছে, অবশ্যই ওয়েসিস তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেখান থেকে তোমরা প্রতি বছরে বিভিন্ন উপজাতির বিভিন্ন রকমের স্কলারশিপ অ্যামাউন্ট এবং বিভিন্ন ক্লাস অনুযায়ী অ্যামাউন্টস, অর্থাৎ যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ ভর্তি হচ্ছে তাদের জন্য একরকম অ্যামাউন্ট, যারা HS-এর পর কলেজে ভর্তি হচ্ছে তাদের জন্য একটু বেশি অ্যামাউন্ট, এইভাবে কিন্তু এই স্কলারশিপের টাকাটা কিন্তু নির্ধারিত করা হয়। তবে বাৎসরিক তোমাদের 3,000 থেকে 10,000 টাকার মধ্যে কিন্তু এই স্কলারশিপের অ্যামাউন্ট থাকে। তো প্রথম ছিল এই স্কলারশিপ। সেকেন্ড যেটা আসবো, আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে উল্লেখযোগ্য স্কলারশিপ, যেটাকে বলা হয় স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যেটাকে কেউ কেউ বিকাশ ভবন স্কলারশিপ নামেও কিন্তু চিনে থাকে। এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের 700-এ পরীক্ষা, তার 60% মানে 420 বা তার বেশি, এবং উচ্চ মাধ্যমিকে 500-এ পরীক্ষা, তার মধ্যে 60% মানে 300 বা তার বেশি পেতে হবে। যারা যারা এই নম্বরগুলো পেয়েছে তোমরা সকলেই এবছরে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করতে পারো। এখানে কিন্তু কোনো রকম SC ST জেনারেল এরকম কোনো ক্যাটাগরি থাকে না, রাজ্যের সকল স্তরের ছাত্রছাত্রীরাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে এই স্কলারশিপে আবেদনের জন্য অবশ্যই তোমাদের বাৎসরিক আয় অর্থাৎ ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম অবশ্যই 2.5 লাখ টাকা বা তার কম হতে হবে, এটা কিন্তু মানতে হবে। এই স্কলারশিপে কত টাকা পাওয়া যায়? সাধারণত মাধ্যমিকের পরে এই স্কলারশিপে, অর্থাৎ যারা মাধ্যমিকে 60% বা তার বেশি পেয়েছে, তারা প্রত্যেক বছর 12,000 টাকা, এবং উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা 18,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বৃত্তি পেয়ে থাকে। সেটা কিন্তু ডিপেন্ড করে কে কোন কোর্সে ভর্তি হচ্ছে। পাস অনার্সে কোর্সে ভর্তি হলে 18,000, যারা মেডিকেলে ভর্তি হচ্ছে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি হচ্ছে তাদের জন্য বেশি অ্যামাউন্ট, 60,000 টাকা পর্যন্তও কিন্তু দেওয়া হয়। সেটা বিস্তারিত তোমরা কোথায় জানতে পারবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, www. ওয়েবসাইটটার নাম বলছি www.svmcm.wbhad.gov.in। এই ওয়েবসাইটে তোমাদের আগামী, হয়তো মোটামুটি যেটা আন্দাজ করা যাচ্ছে, জুলাই মাসের মধ্যে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সেখানে তোমরা কিন্তু এই আবেদনটি করতে পারবে। এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় স্কলারশিপ এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরাই, যারা 60% বা তার বেশি পেয়ে থাকে, এই স্কলারশিপের দিকে কিন্তু যাই। তারপরে আসবো সরকারি 3 নম্বর স্কলারশিপের দিকে, যে স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ। মনে হতেই পারে দু রকমের নাম কেন। সাউথ বেঙ্গলের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য এই স্কলারশিপের নাম নবান্ন স্কলারশিপ, এবং নর্থ বেঙ্গলের যে সকল স্টুডেন্ট আছে তাদের জন্য এই স্কলারশিপের নাম উত্তরকন্যা স্কলারশিপ। এই স্কলারশিপ পেতে হলে তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50%-এর বেশি নম্বর এবং 60%-এর কম নম্বর থাকতে হবে, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে 700-এর মধ্যে 50% মানে 350 এবং 60% মানে 420, অর্থাৎ 350-এর বেশি, অর্থাৎ 351 বা 350 থেকে 419-এর মধ্যে যাদের নম্বর আছে, এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য 50% মানে হচ্ছে 250 এবং 60% মানে 300, অর্থাৎ 250 থেকে 299-এর মধ্যে যাদের নম্বর আছে তারাই শুধুমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য বার্ষিক ফ্যামিলি ইনকাম অবশ্যই তোমাদের 2.5 লাখ টাকা বা তার কম হতে হবে। বাকি যে দুটো স্কলারশিপ বললাম, ওয়েসিস স্কলারশিপ বা বিবেকানন্দ স্কলারশিপ, এগুলোকে কিন্তু অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হয়।
কিন্তু এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এটা কিন্তু অনলাইনে আবেদন করা যায় না, এটাকে অফলাইনে আবেদন করতে হয়। তার জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে www.wbcmo.gov.in। এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু ফর্ম পেয়ে যাবে, সেই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে, তার সঙ্গে তোমাদের যে গুরুত্বপূর্ণ নথিগুলো রয়েছে যেমন তোমাদের বিগত বছর অর্থাৎ তোমাদের লাস্ট যে পরীক্ষা পাস করেছো তার মার্কশিট, তোমাদের আধার কার্ড, তোমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ ব্যাঙ্কের পাসবুকের জেরক্স, তোমার ফ্যামিলি ইনকামের সার্টিফিকেট, তার পাশাপাশি তুমি যে রেসিডেন্সিয়াল প্রুফ রয়েছে অর্থাৎ তুমি যে জায়গায় রয়েছো তার প্রমাণ, এই সমস্ত জিনিস দিয়ে তোমাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত অ্যাড্রেসে। অ্যাড্রেসগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, যারা সাউথ বেঙ্গলের স্টুডেন্ট আছো তাদের জন্য ডিপার্টমেন্ট অফ CMRF স্কলারশিপ, চিফ মিনিস্টার অফিস, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া, 7111-02। আর যারা উত্তরকন্যা স্কলারশিপ অর্থাৎ নর্থ বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো তাদের জন্য অ্যাড্রেস হবে উত্তরকন্যা পিও স্যাটেলাইট টাউনশিপ ফুলবাড়ি জলপাইগুড়ি 7340-15। এইখানে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং তাহলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য এলিজিবেল হয়ে যাবে। যারা যারা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য এলিজিবেল এবং যারা ফর্ম ফিল আপ করবে তারা প্রত্যেক বছর ফিক্সড অ্যামাউন্ট একটা 10,000 টাকা করে কিন্তু পাবে। এই ছিল সরকারি যে তোমাদের প্রধান তিনটা স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কমিউনিটি স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এবং ওএসিস স্কলারশিপ এসসি এসটি ওবিসিদের জন্য, সেই স্কলারশিপের কী কী ক্রাইটেরিয়া, কোন ওয়েবসাইট বা কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। কারোর যদি কোনো ডাউটস থেকে থাকে অবশ্যই তা কমেন্টস করে জানিও। আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।